हेलो वेलकम टू आवर चैनल्स मायर रंधनशाला। आज के रेसिपी निरामिष मसाला पनीर। तो निरामिष मसाला पनीर करते की इनग्रेडियंट्स लागे आगे एक लागे आगे एक देखे नवा जा सॉरी माँ एखे पनीर टुकड़ो कर रेखे तार मध्य नून हलुद और कलर एक आनार जो काश्मीरी रेड चिली पाउडर दिए अपारा चाहले काश्मीरी रेड चिली पाउडर अवॉइड करते तो ये मिक्सर माँ काजू बादाम पोस्त आदा कुचि और लंका काचा लंका बेचे रेखे दिए मिक्स कर रेखे और एखे लागे टक दई अपनारा चाहले टमेटो यूज करते लगे हलुद गुड़ो नून फोड़नर जो गरम मसला और जिरे गुड़ो तो शाही गरम मसलाओ आछे तो देखे नवा जाक कि भावे माँ करछे। तो एटा सदा तेले होबे तो सेइजोन्नो माँ एखाने कड़ाई आगे थाकतेई सदा तेल दिए दिए एबार माँ पनीरटा भेजे नेबे। पनीरटा तो अल्प कर भाजा बसिक्षण भाजा होबे ना कारण सबाई जाने जो पनीर बसिक्षण भाजले से शक्त हो जाए जार जो अल्प अल्प को भेजे ना हल्का लाल कर बसि लाल होबे अपनारा चाहले काश्मीरी रेड चिली पाउडर टाके अवॉइड करते पारें सादा सादा पानीटा के एकटू कलरफुल करार जोन्नो काश्मीरी रेड चिली पाउडर टा मा दिएछे पानीटा भाजा हो गए हल्का करे माँ एबार तुले नेबे अच्छा एबार एई जे तेलटा रयेछे एई तेलेर मध्ये माँ फार्स्टे गरम मसला फोड़न देबे এরপরে এখানে যে কাজু বাদাম পোস্ত আদা আর কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে সেটা মা এই তেলের মধ্যে দিয়ে দেবে এবারে মিক্সির পটটার মধ্যে একটু জল দিয়ে জল মধ্যে দিয়ে দেবে এবার একে একে নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো আর জিরে গুঁড়ো পরিমাণ মা দিয়ে দিল আচ্ছা এই জিরেটা কিন্তু মা বাড়িতে তো জিরে গুঁড়োটা বাড়িতে তৈরি করেছে মশলাটা একটু কষা কষা হয়েছে সেই মধ্যে দেখুন মা দইটাকে পেটিয়ে নিয়েছে এবার পেটানো দই চলটা এর মধ্যে মা দিয়ে দেবে পোস্তের মধ্যে পোস্ত কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দেবে দেখুন তেলটা অলরেডি চারপাশ দিয়ে বেরোচ্ছে এবার এর মধ্যে টক দইটা মা দিয়ে দেবে আপনারা চাইলে এই বদলে টমেটো ইউজ করতে পারেন
এরপর সাত প্যাকেট ডালের ফল দিন, এর মধ্যে চিনি দেবে, অল্প করে দেওয়া হবে। এরপরে রান্নার রংটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মা দিয়ে দেবে। দেখুন মশলাটা কষা প্রায় হয়ে গেছে, এর মধ্যে এবার ভেজে রাখা যে পনির ছিল সেটা মা দিয়ে দেবে। এটা একটু মাখা মাখা হবে, এটা দেখুন চারপাশ দিয়ে তেল বেরোচ্ছে কীরকমভাবে। রান্না প্রায় হয়ে এসছে, মা একটু এর মধ্যে জল দিয়ে দেবে। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন বা পোলাওয়ের সাথে। তো এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, মা একটুখানি এটা লিড দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়ে যায়। তো আপনারা বাড়িতেই এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এটা একটু গ্রেভি হবে, মাখা মাখা হবে একটুখানি। এবার নামানোর আগে শাহী গরম মশলা, দেখুন একটু শাহী গরম মশলা, আচ্ছা। তো রান্না মোটামুটি কমপ্লিট, এবার থালায় মা ডিশে ট্রান্সফার করবে ব্যাপারটা। এখন রেডি টু এইট, রেডি টু সার্ভ ব্যাপার। রান্না কমপ্লিট, তো এখন দেখে নিস টেক্সচারটা কীরকম হয়েছে। এবার মা ডিশে দেবে, তো দেখলেন কত কম সময়ে আর কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি। যেরকম বললাম, আপনারা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে আপনারা এটা খেতে পারেন। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আজও বলবো, প্লিজ 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 মায়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মায়ের পাশে থাকুন আরও নানা রকমের রান্না নিয়ে আর মা দেখানোর জন্য তৈরি হ। মায়ের রান্না, মা আরও অনেক নতুন নতুন রান্না মা দেখাবে। তো আপনারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালো লাগলে একটা লাইক করে দিন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে রান্না এই অবধি, অন্য দিন অন্য কোনো রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, ভালো থাকবেন, নমস্কার।